প্রিয় বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ কিংবা কলেজের ছাত্রছাত্রী ছাত্রী রয়েছ তোমাদের সকলের জন্যই রয়েছে স্কলারশিপ সম্পর্কিত সুখবর বিস্তারিত এই ভিডিওতে তা নিয়ে অফিসিয়াল তথ্য নিয়ে আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো বন্ধুরা তোমরা সকলেই জানো আমাদের রাজ্যের সব থেকে বড় সরকারি স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেইড কাম স্কলারশিপ পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীর জন্য সকল ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপে আবেদন করতে পারবে সকলেরই আবেদন করার সুযোগ থাকছে কিন্তু আমরা প্রত্যেকে জানি স্বামী বিবেকানন্দ মেটকাম স্কলারশিপে এবছর ওর সিক্সটি পার্সেন্ট পেলেই আবেদন করা যাবে কিন্তু সংখ্যালঘু আমার যে ভাই বোনেরা রয়েছে যারা শিখ খ্রিস্টান বৌদ্ধ বা অন্য ধর্ম সম্প্রদায়ের ছাত্রছাত্রী রয়েছে তাদের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট না হলে তারা আবেদন করতে পারছিল না ইনফ্যাক্ট তোমরা অনেক ভুল তথ্য পাচ্ছিলে আগে সেখান থেকে আমি তোমাদের আগেই জানিয়েছিলাম এস ভি এম এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে সংখ্যালঘু ভাই বোনদের জন্য নয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না কারণ ওখানে পুরোপুরি দেখিয়ে দেওয়া হচ্ছিল তোমরা যারা মাইনরিটি ছাত্রছাত্রী রয়েছ তোমরা এই পোর্টালে আবেদন করতে পারবে না তোমাদের জন্য রয়েছে ঐক্যসিস পোর্টাল তো ঐক্যশিস পোর্টালে আমার সমস্যা ছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট নম্বর না পেলে তোমরা আবেদন করতে পারছিলে না তো সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু এই মুহূর্তে সুখবর তোমরা যারা মাইনরিটি স্টুডেন্ট রয়েছ তোমরা যারা সংখ্যালঘু ছাত্রছাত্রী রয়েছ আমার যে সকল সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছ তোমরা সকলেই ঐক্যসিস পোর্টালে ন্যূনতম সিক্সটি পারসেন্ট পেয়ে এই মুহূর্তে আবেদন কমপ্লিট করতে পারবে যেটা রীতিমতো আপডেটেড হয়ে গেছে যে প্রবলেম ছিল সেই প্রবলেম সলভ হয়ে গেছে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি তোমরা প্রত্যেকেই আগে অনেক ভুল তথ্য পেয়েছো অনেক জায়গার থেকে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে তোমরা যারা সংখ্যালঘু ভাই বোন রয়েছো তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু ঐক্যশিস পোর্টালি অন্য কোনো পোর্টালে অর্থাৎ এস এম যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা সংখ্যালঘু যারা ভাই বোন রয়েছ তোমরা কিন্তু আবেদন করতে পারবে না যেটা আমি আগেও বলেছি এখনো বলছি তোমরা আবেদন করবে কি এই যে ঐক্য পোর্টাল দেখতে পাচ্ছ সেই পোর্টালে গিয়ে তোমাদের আবেদন করতে হবে এবং তোমরা এই মুহূর্তে সিক্সটি পারসেন্ট পেলেই এখানে আবেদনযোগ্য এবং তোমরা সেখানে আবেদন করে টাকা পেয়ে যেতে পারবে তোমাদের ক্রাইটেরিয়া তোমরা সকলেই জানো তোমাদের সিক্সটি পারসেন্ট নাম্বার পেতে হবে এবং তোমাদের ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম আড়াই লক্ষ টাকার কম হতে হবে এছাড়া বিভিন্ন যে ডকুমেন্ট রয়েছে যে তুমি সিক্সটি পারসেন্ট পেয়েছ মার্কশিট আর তোমার ব্যাঙ্ক ডিটেল এই সমস্ত বিষয় তো লাগছেই এই এবং ইনকাম সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে যেগুলো লাগে আর কি সেই সমস্ত ডকুমেন্ট দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো এবং তোমরা তোমাদের স্কলারশিপের টাকা নিয়ে নিতে পারো ও এটা তো গেল সংখ্যালঘু ভাই বোনদের সকলের জন্য সুখবর এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি তোমরা কারা এই স্কলারশিপে এই মুহূর্তে আবেদন করতে পারবে শুধুমাত্র যারা দু হাজার একুশে মাধ্যমিক দিয়েছো উচ্চ মাধ্যমিক দিয়েছো কিংবা গ্র্যাজুয়েশন দিয়েছো কিংবা পোস্ট গ্রাজুয়েশন দিয়েছ দু হাজার একুশে মেন পরীক্ষা দিয়ে পরবর্তী কোর্সের জন্য ভর্তি হয়েছো তারাই শুধুমাত্র কিন্তু আবেদন করতে পারবে তো এটা তো গেল সংখ্যালঘু ভাই বোনাদের জন্য সম্পূর্ণ ডিটেলস এবং সুখবর এছাড়া যারা অন্যান্য ও স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের মেন পোর্টাল অর্থাৎ এস স্কলারশিপে আবেদন করে ফেলেছ আগের থেকে এবং এখনও পর্যন্ত টাকা পাওনি তাদের উদ্দেশ্যে বলে রাখি তোমাদের চিন্তা করার কিছু নেই অনেকে টাকা পেয়ে গেছো সর্বপ্রথম আমি ভিডিও করে ইউটিউবে জানিয়ে দিয়েছিলাম যে টাকা দেওয়া হচ্ছে আমার আর একাধিক স্টুডেন্ট পেয়েছে আমি তোমাদের আগেও জানিয়েছি আর সম্পূর্ণ কিভাবে তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে তুমি কোন কোন জায়গায় তোমার টাকা রয়েছে টাকার আর অ্যাকচুয়ালি ওখান থেকে এ ব্যাঙ্কে তোমার এসছে কিনা সমস্ত তথ্য কিভাবে তোমরা দেখতে পারবে তা নিয়ে ভিডিও করে ফেলেছি আমি ডেসক্রিপশানে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো একই সাথে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমাদের দুটো জিনিস স্ট্যাটাসে শো করবে এক নম্বর ওর তোমাদের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশানটা এইচ ও ডি অর্থাৎ হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে কিংবা তোমার ইনস্টিটিউটের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে তুমি যদি স্কুলে পড়ো তোমার স্কুলের কাছে অ্যাপ্লিকেশানটা ভেরিফাইয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে এরকম স্ট্যাটাস দেখাতে পারে কিংবা যদি তুমি কলেজে পড়ো কলেজের জন্য ও কলেজের কাছে ভেরিফিকেশনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ইনস্টিটিউশন ভেরিফিকেশানের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে তোমাকে তুমি পরবর্তীকালে দেখতে পারবে যে তোমার সম্পূর্ণ ভেরিফাইড কমপ্লিট হয়ে গেলে ভেরিফাইড কমপ্লিট দেখাবে এবং যদি ভেরিফাইড কমপ্লিট দেখাই তারপরে শেষে তুমি দেখবে অ্যামাউন্ট ইজ ডিসবাস এমন একটা কিছু লেখা থাকবে যে তোমার টাকাটা তোমার কে ট্রান্সফার করে দেওয়া হয়েছে বা শিডিউল করে দেওয়া হয়েছে পরবর্তীকালে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সমস্তটাই তোমরা নিজেই তোমার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে এ দেখে নিতে পারো কিভাবে তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে তা নিয়ে বিস্তারিত ভিডিও করে ফেলেছি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর যদি কোনো রকম তোমাদের ডাউট থাকে স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপ নিয়ে সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকে যারা কালকেই আমি অনেককে জানিয়ে দিয়েছিলাম লঘু সংখ্যালঘু ও কালকেই আমি তোমাদের সংখ্যালঘু ভাই বোনদের জন্য ডিটেলসে এ কালকেই তোমাদের রাতে অনেককেই ইনস্টাগ্রামে জানিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে জানিয়ে দিয়েছি আর সংখ্যালঘু ভাই বোনদের এবং তোমাদের যা সমস্যা আছে তোমাদের প্রত্যেককেও আমি একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি অফিসিয়াল ফোন নাম্বার সেই ফোন নাম্বারে তোমরা কল করতে পারো অনেককে দিয়েছি যারা জানো না এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই ফোন নাম্বারে তোমরা কল করে তোমাদের সমস্যার কথা জেনে নিতে পারো এবং তোমার কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান তোমরা ওখান থেকে পেয়ে যেতে পারো কারণ এটা অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তোমরা সরাসরি ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করতে পারো কিংবা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো প্রত্যেকে ভালো থেকো এবং তোমাদের মধ্যে কাদের স্ট্যাটাসে কী দেখাচ্ছে এবং কারা টাকা পেয়ে গেছে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে বলো না প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত